বলুন আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। তো বুঝা যায় যে নবীর মুসলমান কাজ কমল মূর্খ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে যত ওহী এসেছে এই ওহীগুলো সব মানুষের জন্য নাকি নবীর জন্য? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, তার কাছে তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেগুলোর প্রতি রাসূল নিজে ঈমান এনেছেন, এরপরে অন্যদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। তাহলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি নিজে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি যে সমস্ত ওহী নাজিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান এনেছেন। আজকাল তো কোনো কোনো বক্তাকে বলতে শোনা যায়, তারা বলে যে আমরা মুসলমান, রাসূল নাকি মুসলমান না? আপনারা শুনেছেন এই সমস্ত গর্হিত কথাবার্তা? রাসূল নাকি মুসলিম না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যুক্তি কত সুন্দর যুক্তি দিলেন যে মুসলিম মুসলিম ভাই ভাই, তো আমরা মুসলিম, রাসূলও যদি মুসলিম হন তাহলে সেক্ষেত্রে আমরা রাসূলের সাথে আমাদের ভাইয়ের সম্পর্ক তৈরি হচ্ছে, আর ভাই হয়ে গেলে রাসূলের স্ত্রীর আমাদের ভাবি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কত আজীব যুক্তি তিনি পেশ করেছেন। এই বক্তা সাহেবকে যদি আমি প্রশ্ন রাখি সকল মুসলিম ভাই ভাই আপনি নিজেই বলেছেন, তাহলে আপনার বাবাও মুসলিম আপনিও মুসলিম, আপনার বাপও ভাই আপনিও ভাই, আপনার মা তাহলে আর মা না ভাবি, কি বলেন? এই যুক্তি বড় হাস্যকর, খোলা যুক্তি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বক্তাদের মন গড়া কথাবার্তা থেকে আমাদেরকে আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে কোরআনে কারিমে তার এক নবী প্রসঙ্গে বলেছেন যে আউয়ালুল মুসলিমিন, আমি সব মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান। কে বলেছিলেন এই কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সব মুসলমানদের মধ্যে তিনি বলেছেন আউয়ালুল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান। আর নবী বলে মুসলিম হতে পারে না। এই সমস্ত বক্তাদের দৌরাত্ম এত পরিমাণ বেড়ে গেছে যে তাদের যা খুশি তা বলে। আলহামদুলিল্লাহ প্রশাসন এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেছে, ইতিমধ্যে এই লোককে গ্রেপ্তারও করেছে। আমরা চাই এ ধরনের কথা যারা রাসূলের শানে এবং কোরআন এবং সুন্নার ব্যাপারে না জেনে মূর্খতাসুলভ মন্তব্য করে এদের আইনের মাধ্যমে এদের বিচার হওয়া উচিত।